সারা বিশ্বময় করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমাদের আসলে অনেকেরই এখন যারা যারা আমরা নিজেদেরকে নাগরিক মনে করি এবং দেশের সচেতন নাগরিক মনে করি তাদের বোধহয় প্রকাশ্যে কিছু কথা বলা প্রচারণা চালানোর সুযোগ এসছে বা সময় এসছে আর কি। আসলে পরিস্থিতিটি আমাদের সবাইকে বুঝতে হবে, আমরা কোন অবস্থার মধ্যে সারা বিশ্বে রয়েছি। এখন বাংলাদেশে কিছু হয়নি, বাংলাদেশে ভাইরাস পাওয়া যায়নি, এখানে আক্রান্ত রোগী ভর্তি হয়নি, এটি নিয়ে যেরকম না আমরা অনেকটাই নিশ্চিত হয়েছি, সেরকম সারা বিশ্বজুড়ে কিন্তু এখন একটি উদ্বেগ আতঙ্কের চরম অবস্থা চলছে। এই পরিস্থিতি না বুঝেই আমরা অনেক রকমের নেতিবাচক প্রচারণা চালাচ্ছি, নিজেদের মতো করে কমেন্টস দিচ্ছি, অনেক সময় কোনো পোস্ট লিখছি ফেসবুকে, সেই পোস্ট নিয়ে আমরা কাড়াকাড়ি করছি, কাদা ছোড়াছুড়ি করছি, গালিগালাজ করছি। সাম্প্রতিক সময়ের বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি করছে। দুর্যোগ মানুষকে আসলে একসাথে আবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে, দুর্যোগ মোকাবেলা সেটি সহজ হয়। আপনি দেখুন যে সারা বিশ্বের যেখানে যেখানে এই পরিস্থিতি হয়েছে সেখানে মানুষ কিভাবে এরকমের একটি দুর্যোগ মোকাবেলায় পরস্পরের সহযোগিতা করছে। ইতালিতে যান, সেখানে সবাইকে ঘরবন্দি করে ফেলা হয়েছে, মানুষজন ঘরে থেকে বাড়িতে থেকে যেমন পরিস্থিতি সহযোগিতা করছে তেমনি সরকারকেও সহযোগিতা করছে। সেখানে 7-8 দিন কেউ ঘর থেকে বেরোচ্ছে না। বাংলাদেশে আমরা যারা আছি তারা সবাই সচেতনতার সাথে চলতে যদি ফিরতে যদি পারি তাহলে হয়তো বিপদটা বা দুর্যোগটা আমাদের জন্য অনেকটাই কম হবে। এখানে আমি দেখলাম যে কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এখানে আসছেন, তাদের সাথে আমাদের লোকাল যে প্রশাসন কিংবা স্থানীয় যে পুলিশ অন্যান্য তাদের মধ্যে কিন্তু এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যেটি নিয়ে ফেসবুক সহ নানা গণমাধ্যমে নানা রকমের রগরগে খবর বেরোচ্ছে। একজন আরেকজনকে টার্গেট করে গালিগালাজ করানো হচ্ছে, কেউ বলছে যে ইতালি থেকে যারা আসছে তারা বাংলাদেশে ক্ষতি করছে, আবার বাংলাদেশের অনেকেই বলছেন যে তাদের এখানে আসা উচিত না, এরকমের নানা রকমের বিভ্রান্তিকর কিছু বক্তব্য প্রতিবাদ মন্তব্য কিন্তু আমাদেরকে নানাভাবে আহত করছে আর কি। বিশেষ করে আমাকে, আমি যেটা বলবো, আমি বাংলাদেশের বাইরে যারা প্রবাসী থাকেন আমাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, প্রবাসী ভাইরা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তারা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, তারা আমাদের অনেকের চেয়ে বাংলাদেশকে বেশি ভালোবাসেন, এটিও সত্যি। একই সাথে সত্যি এটি যে আপনি যেখানে এই দুর্যোগময় পরিস্থিতির মধ্যে আছেন সেখানে থেকে এই পরিস্থিতিটা যত সহজে আপনি মোকাবেলা করতে পারবেন বাংলাদেশে এসে কি সেটা মোকাবেলা করা অতটাই সহজ। আরেকটি জিনিস আপনি খেয়াল রাখুন যে যারা দেশে আসছেন তাদের কিন্তু বিশ্ব মান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশিকা সেটি মেনে চলা উচিত। আপনি বাংলাদেশে আসছেন ইতালি থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে ইউরোপের, সেখানে হয়তো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, আপনার এয়ারপোর্টে হয়তো আপনি স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন, কিন্তু বাংলাদেশের সরকারের যে প্রচলিত নির্দেশিকা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রচলিত নির্দেশিকা সেটি কি আপনি মানছেন কিনা, অবশ্যই আপনাকে এখানে এসে সেই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সরকারি কর্তৃপক্ষকে দিতে হবে। একই সাথে এখানে বাংলাদেশের যে করোনা ভাইরাস শনাক্তকরণের যে পরীক্ষা পদ্ধতি সেটি নিয়েও কিন্তু আমাদের অনেকের মধ্যে নানা রকমের উদ্বেগ রয়েছে, কারণ বাংলাদেশের একমাত্র সরকারি গবেষণাগার যেটি এখন প্রতিদিন মহাখালীতে সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র যেটিকে আমরা বলছি, পর্যবেক্ষণ কেন্দ্র যেটি আমরা বলছি, আইসিসি ডিডিআর অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানেই কিন্তু কেবলমাত্র করোনা ভাইরাসের পরীক্ষা বা শনাক্তকরণের পদ্ধতি রয়েছে। বাংলাদেশের বেসরকারি অন্য কোনো হাসপাতাল কিংবা অন্য কোনো সরকারি হাসপাতালে এই সুযোগটি নেই। তো সেহেতু এই স্বাস্থ্য পরীক্ষাটাও কীভাবে আরও ব্যাপ্তি বাড়ানো যায় সেটিও আমাদের নজর দেওয়া উচিত। সর্বোপরি আমি বলবো আসুন আমরা পরস্পরে বুঝি যে আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি। এখন পৃথিবীর ববিভিন্ন দেশে প্রতি 10 মিনিটে 3 জন মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে, আক্রান্ত হচ্ছে 150-এরও বেশি মানুষ। আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড মিটার যেটি সেটি গুগলে সার্চ করে দেখুন কিভাবে তরতরিয়ে বাড়ছে এই করোনা ভাইরাস, কোথায় বাড়ছে, যে দেশগুলো পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে মানবিক, সবচেয়ে উন্নত স্বাস্থ্যসেবার দেশ সেই দেশগুলোতে। তো সেখানে আমাদের বাংলাদেশের তো অনেক কিছুতেই ঘাটতি রয়েছে, কমতি রয়েছে, আমাদের অর্থনৈতিক দৈন্যতা রয়েছে। তার মধ্যে থেকে আমরা যদি এই রকম একটি ঝুঁকি নিতে যাই সেটা কি ঠিক হবে? তো সেই জন্যই আমি বলবো যে আপনারা যারা আছেন প্রবাসী বা দেশে সবাই আসুন, আমরা এই একটি দুর্যোগ পরিস্থিতির মধ্যে একসাথে থাকি, সব কিছু বুঝি, আমাদের পরিবারকে নিরাপদ রাখি, আমাদের নিজেদেরকে নিরাপদ রাখি এবং আমরা আমাদের দেশের যে সরকারি ব্যবস্থাপনা সেগুলোকে সহযোগিতা করি। আমরা চেষ্টা করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এরকমের দুর্যোগ থেকে মুক্তি দেবেন। একই সাথে সবার কাছে অনুরোধ, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের বলবো যে আমরা সবাই চলুন আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভয় করি এবং বিধিবিধানগুলো মেনে চলি। স্বাস্থ্যবিধি যেটি রয়েছে অবশ্যই যে যেখানেই যান না কেন ফিরে এসে হাত ধোবেন, হাত না ধুয়ে পরিবারের কারোর সাথে
মিশবেন না, নিজে পরিচ্ছন্ন থাকবেন সবসময়। দুর্যোগ মোকাবেলায় যদি আমরা নিজেদের সবচেয়ে আগে সচেতন করি, তাহলে আল্লাহ তাআলাও নিশ্চয়ই আমাদেরকে সেই শক্তি দান করবেন যাতে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।